বিজেপি নেত্রী আম সহ অনেক ববিনা পাত্র ম্যাডাম পাত্র আপনার স্বাগত করুছি আলোচনা যে 25 লক্ষ গুরু অধিক ঘর দিয়া যাইছি 27 লক্ষ ঘর দিয়া যাইছি যা কি পঞ্চায়েত রাজ বিভাগ কুছে যদি প্রকৃত হিতাধিকারী পাখে ঘর পৌঁছু না তাহলে ঘর কেউঠি অছি কুয়াড়ে যাচ্ছে সে ঘর এবং বিরোধী মানে করছেন কোণ সরকার আপনার বোধহয় এক্সপোজ করে পু না আজ্ঞা প্রথমে ধন্যবাদ দেবি অর্গস টিভি কু সে গ্রাউন্ড জিরো কু যাই যেভাবে ভাবে লোক মানে পলিথিন ঘরে রহুচন্তি তাকু লোকলোচন কু নেইকি আসছন্তি এবং এঠারে মু গোটে ক্লিয়ার করিবাকু চাহুচি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেতেবেলে 2014 মসিয়ারে নির্বাচিত হইকি আসিলে সেতেবেলে সে ঘোষণা কলে যে 2022 সুদ্ধা দেশরে এমিতি কৌণসি লোক রহবেনি যা পাখানে পক্কা ঘর নথিব যার মুন্ড উপরে পক্কা ঘর থিব এবং সেই অনুযায়ী সে যেতেবেলে কার্য কাম আরম্ভ কলে আমার ওড়িশাকু সে অগ্রাধিকার দেইছন্তি এবং এহা মধ্যরে আমকু প্রায় 10 লক্ষ ঘর 2020 সুদ্ধা 10 লক্ষ ঘর সে দেই সারলেনি যদি সরকার রাজ্য সরকার কৌছন্তি যে 27 লক্ষ ঘরকু লোকঙ্কু ঘর দিয়া যাইছি পক্কা ঘর দিয়া যাইছি তাহলে তার হিসাব দিওন্তু রাজ্য সরকার কেবল কেবল লোকঙ্কু ভুয়া বুলাউছন্তি লোকঙ্ক নিকরে যে পরিসংখ্যান রখুছন্তি ভুল তথ্য রখুছন্তি তার তথ্য দিওন্তু যদি 27 লক্ষ ঘর দেইছন্তি আপন যেভাবে ভাবে দেখাউথিলে যে ফনি ফনিরে প্রভাবিত অঞ্চল গুড়িকু সে ঘর যোগাইছন্তি যদি যোগাইছন্তি তাহলে পুরীরে লক্ষ লক্ষ লোক কিভাবে ভাবে পলিথিন ঘরে অছন্তি যেভাবে ভাবে গঞ্জাম জেলার মধ্যে লক্ষ লক্ষ লোক বর্তমান মধ্যে পলিথিন ভিতরে তাঙ্কর আশ্রয় খোঁজিছন্তি আপনার গজপতি বি দেখন্তু সবু জায়গায় কেবল পলিথিন কু আশ্রয় করিকিরি গরিব লোক মানে রইছন্তি তাহলে রাজ্য সরকার করছন্তি কেন্দ্র সরকার তো কোটি কোটি রাজ্য শাসক দলর নেতা মানুকু প্রশ্ন পচরা গলে সেমানে তো আরামসে এক্সকিউজ দউছন্তি যে কেন্দ্র সরকার আমাকু প্রশংসা করুছে কেন্দ্র সরকার আমাকু সার্টিফিকেট দউছে যে আমি ভালো কাম করিছু বলি এইটা হচ্ছে সবুঠু মানে দুর্ভাগ্যর কথা দেখন্তু 2019 মু আপনাকু গোটে এক্সাম্পল দেবি 2019 যাজপুরে আমার পিডি ডিআরডিএ র পিডি সিয়ে গোটে অর্ডার দেলে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে আমার বিজু পক্কা ঘর এনভলভ লাগিকি টাইল সেতিরে দেবাকু সে অর্ডার দেলে লগাইবা পাই অর্ডার দেলে মানে কেন্দ্র সরকারঙ্কর সমস্ত যোজনা রাজ্য সরকার যেভাবে ভাবে চঞ্চকতা করি তাকু নিজ নাঁরে করুচন্তি এবং যেভাবে ভাবে লোকঙ্ক নিকটরে নির্বাচন সময়রে নিজকে উপস্থাপনা করুচন্তি তাহা সাধারণ লোক বর্তমান জানিগলেনি আপনা আম্বুলেন্স দেখন্তু বা যে কোনসি আপনা দেখন্তু কেন্দ্র সরকারক সমস্ত যোজনাকু কেবল হরণচাল করিকে নিজ নাঁরে করিকে রাজ্য সরকার কিন্তু তা সত্ত্বে সেমানে লোকঙ্কু বুঝাইবার সক্ষম হেউছন্তি কিন্তু আপন মানে লোকঙ্কু বুঝাইবার বোধহয় কেউঠি না কেউঠি অক্ষম হেউছন্তি বা অবুঝা রহুছন্তি লোকমানে যে সেই বিজেডি কু বারম্বার ভোট দেউছন্তি কিন্তু আপনক পাখুকু লোকমানে আসুনাহান্তি কি ভোট দেউনাহান্তি নাই নাই লোক লোক জানিগলেনি আজ্ঞা লোক জানিগলেনি নহলে 2017 যেভাবে ভাবে পঞ্চায়েত ইলেকশনরে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভাবে সমর্থন মিলল এবং 2019 ভারতীয় জনতা পার্টিকে লোক সমর্থন কলে 32% ভোট আমাকে মিলিছি তেণু কৌশি প্রকার আমাকে মানে লোক সমর্থন করিছন্তি এবং 2024 নিশ্চয় ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি আসবে এবং লোক জানিগলেনি এই বিজেডি সরকার কেবল প্রকৃত হিতাধিকারী মানুষ প্রত্যেক লোক ঘর ছাত ঘর থাকবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কিন্তু সে প্রতিশ্রুতি পানির গার পাল্টিলা।